হ্যালো asalamualaikum আজকে লেকচার ভিডিওতে 9.9 এর 13 নম্বর অঙ্ক থেকে সমাধান করা শুরু করব 13 নম্বর অঙ্কটা এমন তো এখানে বলা আছে দেখাও যে f(x) এর গুরুমান তার লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর আচ্ছা ওকে তো আমাদের যেটা করতে হবে গুরুমান এবং লঘুমান দুইটাই বের করতে হবে এবং বের করে দেখাতে হবে যে গুরুমানটা তার লঘুমান থেকে ছোট তো এটাকে দেখানোর জন্য আমাদের যেটা করতে হবে এটা দেওয়া আছে এই যে এখানে তুলে ফেলব একবার অন্তরীকরণ করব অন্তরীকরণ শেষ তারপরে এই যে এরকম ওকে তো এখন যেটা করতে হবে এটা ইকুয়াল 0 এই যে এখান থেকে আমাদের যেটা করতে হবে x এর মানটা বের করে ফেলতে হবে তো x এর মান পাবো দুইটা একটা প্লাস 1 একটা মাইনাস 1 ওকে তো এখন এই যে এখানে লেখা আছে 1 1 ওকে তো এখন আমাকে বুঝতে হবে যে কোন মানের জন্য আমি বৃহত্তম মান পাবো কোন মানের জন্য আমি ক্ষুদ্রতম মান পাবো এটাকে বোঝানোর জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে তো আরেকবার অন্তরীকরণ করি তো অন্তরীকরণ শেষে দাঁড়াবে এই যে বাবা ঠিক আছে তো এখন আমাকে আসলে কনফার্ম করতে হবে প্লাস 1 এর জন্য কি আমি বৃহত্তম মান পাবো নাকি মাইনাস 1 জন্য বৃহত্তম মান পাবো আবার মানে কততম মানো এইভাবে কনফার্ম করতে হবে তো আমি প্লাস 1 দিয়ে শুরু করি তো x 1 হলে এটাতে আমি বসাবো তো বসায় পাইছি 2 তো যেহেতু এটা আসলে শূন্যের থেকে বড় তার মানে আমি প্লাস 1 জন্য পাবক ছিল কি লঘুমান বা ছোট মানটা ঠিক আছে আচ্ছা তো একই ভাবে মাইনাস ওয়ানের জন্য চেক করি তো এই যে মাইনাস হলে এটার জন্য পাইলাম কি মাইনাস তার মানে কি বলতে পারি এটা যেহেতু হচ্ছে হলো শূন্য এর থেকে ছোট সেহেতু বলতে পারি মাইনাস ওয়ানের জন্য আমি পাবো ফাংশনটিতে গুণমান বা বৃহত্তম মানটা ওকে তো এখন যেটা করতে হবে আমাকে গুণমান এবং লঘুমান দুইটা বের করতে হবে তো লঘুমানটা বের করি এফ এর জন্য তো এটা হচ্ছে হলো টু আর গুণমানটা হচ্ছে হলো এফ অফ মাইনাস জন্য এটা হচ্ছে হলো তো এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন লগ গুরুমানটা যেটা হচ্ছে হলো -2 লগমান থেকে ছোট এটা হচ্ছে পজিটিভ 2 প্লাস 2 এটা হচ্ছে -2 অতএব ফাংশনwidetildeতে গুরুমান তার লগমান অপেক্ষা ক্ষুদ্রতর এটাই দেখাতে বলছিল 14 নম্বর অঙ্কটি এমন তো এখানে বলা আছে দেখাও যে f(x)-এর কোনো গুরু অথবা লগমান নেই আচ্ছা তার মানে বিষয়টা হচ্ছে হলো আমরা যখন এই ফাংশনটিকে একবার অন্তরীকরণ করব তো অন্তরিকন শেষে যেটা হয় সেটা ইকুয়াল টু 0 লিখব তো 0 লেখার পর আমাদের টার্গেট থাকবে আসলে এখান থেকে x এর ভ্যালু বের করা তো আমরা আসলে এখানে x এর ভ্যালু পাবো ঠিকই কিন্তু সেটা হচ্ছে হলো কি জটিল সংখ্যা পাবো আর জটিল সংখ্যার জন্য আমরা আসলে কোনো ফাংশনের গুরু অথবা লঘু মান নির্ণয় করতে পারবো না ঠিক আছে তো এইটাই হচ্ছে এখানকার ব্যাপার তো দেখি তো এই যে এটাকে দাওস দিয়ে তুলে ফেললাম তো এই যে একবার অন্তরিকন শুরু করব বা করলাম করা শেষে এমন হলো তো এইটা ইকুয়াল এই যে জিরো লিখে দিছি ওকে তো ঠিক আছে সরি এই যে এই যে জিরো লিখে আছে এখন এটাকে নর্মালি মিডল টার্মের মাধ্যমে করা যাবে না তো এটাকে হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলাটা আছে এটা দিয়ে আমরা এক্স এর ভ্যালু বের করবো তো এক্স এর ভ্যালু বের করে দেখা গেল যে এইখানে রুটের ভেতরে সামথিং নেগেটিভ কিছু ওকে আচ্ছা যেহেতু নেগেটিভ কিছু রুটের ভেতরে তার মানে আমরা বলতে পারি এটা একটা জটিল সংখ্যা ঠিক আছে তো আর এটা তো আমরা জানি যে জটিল সংখ্যার জন্য কোন ফাংশনের লঘমান বা গুরুমান বের করা সম্ভব না তো ঠিক আছে কিন্তু এখানে x এর নির্ণয় সরি কিন্তু এখানে x এর নির্ণমান জটিল সংখ্যা সুতরাং ফাংশনটির কোন গুরু অথবা লঘমান থাকবে না 16 নম্বর অঙ্কটা এমন তো এখানে দেওয়া আছে মুনাফা ফাংশন এটা একটা মুনাফা ফাংশন তো দিয়ে বলছে কি পরিমাণ উৎপাদন করা হলে মুনাফা সর্বাধিক হবে আর x হচ্ছে উৎপাদিত দ্রব্য তার মানে x এর মান কি হলে হ্যাঁ x এর মান কি হলে মুনাফা সর্বাধিক হবে তো আমাদের জাস্ট এখানে নির্ণয় করতে হবে x এর কোন মানের জন্য সর্বাধিক মান পাওয়া যায় আচ্ছা তো এটা বের করার জন্য আমরা যেটা করব এটাকে দাওয়াছে দিয়ে যে এখানে তুলে ফেলব একবার অন্তরীকরণ করব তো এটা ইকুয়াল শূন্য লিখব তো x এর মান একটাই পাওয়া গেছে তার মানে এটার জন্যই বৃহত্তম মান পাওয়ার কথা তো ঠিক আছে এটাকে এখন আমাদের চেক করে দেখা দিতে হবে বা কনফার্ম করে দেখা দিতে হবে তো এর জন্য এটা যেটা করতে হবে আরেকবার অন্তরীকরণ করতে হবে অন্তরীকরণ করলে আমরা অলরেডি মাইনাস টু তার মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট তার মানে আমরা সব সময় এটা নিবব কি বলে সর্বাধিক মান পাবো তো তারপরও এখানে আমরা দেখাই দিচ্ছি যে এখন x 600 হলে তো এটা কি -2 ঠিক আছে যে কোনো ভ্যালুর জন্য -2 হবে যেহেতু এখানে অন্য কোনো কিছু নাই মানে x আর কিছু নাই তো ঠিক আছে সব সময় -2 আর -2 হচ্ছে হলো শূন্য থেকে ছোট সেই হেতু x 600 বিন্দুতে ফাংশনটি সর্বোচ্চ মানmathbb{D} মান অতএব x 600 একক উৎপাদিত হলে সর্বাধিক মুনাফা হবে শত নম্বর অঙ্কটি ষোল নম্বর অঙ্কটির মতোই তবে এখানে একটু ভিন্নতা আছে তো এটাকে একটু পরে দেখি এখানে বলা আছে একটি খাওয়ারের মোট ব্যয় ফাংশন হচ্ছে সি আর এখানে বলা আছে যখন এক্স উৎপাদিত এককের সংখ্যা নির্দেশ করে ওকে আর আই ফাংশন এত হলে সর্বোচ্চ উৎপাদন নির্ণয় করো ওকে আমাদের সর্বোচ্চ উৎপাদন নির্ণয় করতে বলছে তো এখানে দেখেন ব্যয় ফাংশন দেওয়া আছে এই যে এটাকে তুলে ফেললাম ব্যয় ফাংশন আর আই ফাংশন সরি হ্যাঁ আই ফাংশন দেওয়া সেটা তো আমরা যেটা করব এখন মুনাফা তো মুনাফা করতে হলে আমাদের যেটা করতে হবে ফাংশন থেকে আমরা করে করে দেব ঠিক আছে তো ঠিক আছে এখানে যদি বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে হলো কি আমরা মুনাফা ফাংশন তো এখন আমাদের যেটা করতে হবে মুনাফা ফাংশনের সর্বোচ্চ মান বের করতে হবে x এর কোন মানের জন্য সর্বোচ্চ মান পাওয়া যায় তো এটাকে যদি বের করতে হয় তাহলে আমরা তো জানি পরবর্তী প্রসেসগুলো কি হবে তো এটা আমরা প্রথমে একবার অন্তরীকরণ করব অন্তরীকরণ করলে এটা হয় ঠিক আছে এটা ইকুয়াল 0 লিখবো এই যে তো এখান থেকে দুইটা মান পাওয়া গেল একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে হলো 4 তো ঠিক আছে এখন এটাকে আরেকবার অন্তরীকরণ করব আরেকবার অন্তরীকরণ করলে হয় এই যে এরকম ওকে তো এবার শূন্য এর জন্য চেক করে দেখি তো শূন্য যদি বশাই তাহলে হয় হচ্ছে হলো 4 এটা হচ্ছে একটা পজিটিভ মান তো যেহেতু পজিটিভ মান এটার জন্য সর্বোচ্চ মান পাওয়া যাবে আর আরেকটা আছে সেটা হচ্ছিল 4 4 এর জন্য চেক করি দেখি তো 4 এর জন্য যদি চেক করি তাহলে আমরা পাবো হচ্ছিল -4 তার মানে এখানে বোঝা গেল যে 4 এর জন্য আমরা সর্বোচ্চ মান পাবো ঠিক আছে অতএব x 4 একক হলে সর্বোচ্চ উৎপাদন হবে